সুমির দাদু খুব অসুস্থ। দাদুর পাশে সুমি বসে আছে। এমন সময় কবিরাজকে নিয়ে ঘরে এলেন সুমির মা। কবিরাজ কাকা, দেখুন না ভালো করে, বাবার যে আবার কি হলো, কটা দিন সে দাঁতে কিছুই কাটছে না, এভাবে চললে কেমন করে হবে? আপনি ভালো মতো দেখে একটু ওষুধ দিয়ে যান। চিন্তা করো না বৌমা, আমি যখন এসেছি আর চিন্তা নেই। কি হে হারান, কি ব্যাপার তোমার, কোথায় কষ্ট হচ্ছে বলো। যে বয়সে ছেলে নাতনি আর বৌমাকে নিয়ে সুখে দিন কাটাবো, সংসার নিয়ে ভাবতে হবে না, সে বয়সে ছেলের লাশ কাঁধে করে কবর দিয়ে এলাম। বৌমা কোনো মতে ঘরের ওটা এটা বিক্রি করে সংসার চালাচ্ছে, গলা দিয়ে কেমন করে খাবার নামবে বলো কবিরাজ। তা বলে তুমি ভাইয়া না খেয়ে মরবে, এটা কোনো কথা হলো? একদিন তো সবাইকেই চলে যেতে হবে, দুদিন আগে আর পরে। একবারও ভেবে দেখেছো, মাথার ওপর থেকে তুমি সরে গেলে বৌমার নাতনিটার কি হবে? তুমি তো ঠিক কথাই বলছো কবিরাজ, আমি তো এভাবে ভেবে দেখিনি, কিন্তু আমার যে মন মানতে চায় না, এই ছেলেই যে ছিল আমার একমাত্র অবলম্বন। মনকে শক্ত করো, তোমার এখন অনেক দায়িত্ব। তখন এক গ্লাস পানি নিয়ে ভেতরে এলো সুমির মা। সে কবিরাজকে পানি পান করতে দিল। কেমন দেখেছেন কাকা? ভয়ের কিছু নেই তো? আপনি বরং ওষুধগুলো আমায় বুঝিয়ে দিন, আমি বাবাকে সময় মতো খাইয়ে দেব। না বৌমা, কোনো ওষুধ লাগবে না, রোগটা আসলে শরীরের নয় মনের। শরীরের রোগ ওষুধে সারে, মনের রোগ আমি কিভাবে সারাবো বলো? আমি আর চলি, তোমরা সাবধানে থেকো। আর হ্যাঁ বৌমা, কোনো দরকার পড়লে কিন্তু কোনো সংকোচ করবে না। ঠিক আছে কাকা। সুমি আর ওর দাদু গল্প করছিল, সুমির মা পাশেই আনাজ কাটছিল আর ওদের গল্প শুনছিল। আচ্ছা দাদু, তুমি তো আমাকে অনেক গল্প শোনাও, আজ আমাকে দাদিমায়ের গল্প বলো না, তাকে তো আমি দেখিনি দাদু। তাকে তুই কোথা থেকে দেখবি বুবু, তোর বাবার জন্মের কিছুদিন পরেই তো সে চলে গিয়েছে। মানুষ কেন চলে যায় দাদু? বারে, নতুনদের জায়গা দিতে হবে না, এত মানুষ একসাথে বেঁচে থাকলে অন্যরা সুযোগ পাবে কেমন করে, এটাই তো প্রকৃতির নিয়ম রে। দাদিমার কথা বলো তো, তোমার এত শক্ত কথা আমি বুঝি না দাদু। তোর দাদিমা ছিল একদম তোর মতো দেখতে, সুষুমার নামের সাথে মিল রেখেই তাই তোর নাম দিয়েছি সুমি। জানিস বুবু, তোর দাদিমার কোনো দিন কোনো অভিযোগ ছিল না, সবসময় হাসি খুশিতে বাড়িটা মাতিয়ে রাখত, তার হাতের রান্না ছিল অমৃত। যেদিন হাট থেকে নবগঙ্গার গলদা চিংড়ি নিয়ে আসতাম, সে জমিয়ে চিংড়ি আর পোলাও রাখত, আহ সারা বাড়ি গন্ধে মম করত। আমিও নবগঙ্গার গলদা চিংড়ি আর পোলাও খাবো দাদু। আমাদের সে সামর্থ্য কোথায়, বাজারে গলদা চিংড়ির অনেক দাম, সাথে যদি নবগঙ্গার হয় তো দাম হয় দ্বিগুণ। মন যা চায় সব সময় কি তা পাওয়া যায় রে বুবু? তুই বড় হয়ে নে, তোর স্বামীর জন্য নবগঙ্গার গলদা চিংড়ি রান্না করিস, বেঁচে থাকলে তু এক টুকরো আমাকে দিস কেমন? সে তো অনেক দেরি, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। ও দাদু, আমার নবগঙ্গার গলদা চিংড়ি চাই, কোথায় পাবে আমি জানি না, আমায় এনে দাও। আহ সুমি, কি হচ্ছে এসব, তুমি বড় হয়েছ, দাদুকে বিরক্ত করো না তো। যাও পানি তোলা আছে, গিয়ে গোসল করে এসো, আমি তোমাদের খাবার খেতে দিচ্ছি। চিংড়ি না এনে দিলে কিন্তু আমি কিছুই খাবো না। কি বিপদ বলো বৌমা, এখন চিংড়ি পাবো কোথায়, অত টাকাও তো নেই, কেন যে কথাই কথাই চিংড়ির কথাটা বলতে গেলাম।
কিছু হবে না বাবা, ছোট মানুষ, একটু পর এমনিতেই সব ভুলে যাবে। তাছাড়া ওর আমাদের অবস্থাটাও তো বুঝতে হবে। সামনের দিনগুলো আরো কঠিন হতে চলেছে, কি যে করব। আপনি ওসব ভাববেন না বাবা, আমি ভেবেছি ঘরের পেছন দিকটা পরিষ্কার করে কিছু শাকসবজি চাষ করব, আর শীতলপাটি বুনে বাজারে বিক্রি করব। বাজারে কাগজের ঠোঙাও বিক্রি হয়, সব মিলিয়ে আর অসুবিধায় পড়তে হবে না। তোমার ওপর খুব চাপ হয়ে যাবে বৌমা, একা তুমি এত কাজ কিভাবে করবে? কি করব বাবা, পারতে তো হবেই, দায়িত্ব যখন কাঁধে এসে পড়েছে তাকে অবহেলা করে কি করে। সুমি সেদিন সারা দিন কিছু খেল না। ওর মা রাতে ওকে আবার খেতে ডাকল। সুমি দেখ মা, আমি তো তোদের জন্যে ডালের বড়া তৈরি করেছি, গরম ভাত আলু সেদ্ধ আর ডালের বড়া দিয়ে মজা করে ভাত মাখিয়ে দিব তোকে, আয় মা খেতে আয়। না মা, আমি কিছুতেই খাবো না, আমার নবগঙ্গার গলদা চিংড়ি চাই, পোলাও চাই। জেদ করে না মা, আমি টাকা হাতে পেলে ঠিক নিয়ে আসবো, তুই তো আমার সোনা মেয়ে, আয় একটু খাবার খেয়ে নে, না হলে যে তুই অসুস্থ হয়ে পড়বি। যা হয় হবে মা, আমি চিংড়ি চাই, চিংড়ি না পেলে আমি কিচ্ছু খাবো না। বাবা মারা যাবার পর থেকে আমাদের বাড়িতে এক টুকরো কখনো মাছও আসেনি, প্রতিদিন না হয় শাক ভাত না হলে ডাল ভাত, আমি এসব আর খাবো না মা। আমি কি এসব ইচ্ছে করে আনি রে মা, মাছ কেনার মতো সামর্থ্য তো আমাদের নেই, অত অবসলে চলে না যে, যার বাবা নেই তার এত আপনার মানায় না। আয় বুবু, আমি গল্প করি, গল্প শুনতে শুনতে তোর খাওয়া হয়ে যাবে, তুই কি খাচ্ছিস তখন তোর মনেই থাকবে না। না আমি কিছুতেই খাবো না, তোমরা আমায় কেউ ভালোবাসো না। বাবা আপনি খেয়ে নিন, ওর খিদে পেলে ও ঠিক খেয়ে নেবে, নয়তো এত তোষামত আর ভালো লাগে না। সেদিন রাতে সুমির ধুম জ্বর এলো, ওর মা সারা রাত জল পট্টি দিয়ে পাশে বসে রইল, কিন্তু কিছুতেই জ্বর কমলো না। জ্বর কি একটু কমেছে বৌমা? না বাবা, জ্বরটা তো কিছুতেই কমছে না, তারপর মেয়েটা আবার কাঁপছে, কবিরাজ কাকাকে একটা খবর দিন বাবা। কবিরাজ এসে কি করবে, চিংড়ির জন্য মেয়েটার এই অবস্থা, চিংড়ি এনে দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে, আগে ওকে কিছু একটা খাওয়াতে হবে তো। কিন্তু বাবা চিংড়ির যে দাম, ঘরে যে কোনো টাকাই নেই। আমি এখনো বেঁচে আছি, আমার নাতনিকে আমি যেখান থেকে পারি চিংড়ি এনে খাওয়াবো। সুমির দাদু হারান মিয়া একটি মাছের দোকানে আসে। আরে হারুন কাকা নাকি, আসুন আসুন, কি মাছ লাগবে বলুন, আগে তো অনেক বড় বড় মাছ যেত আপনার বাড়িতে, এখন তো আপনার আর এমুখ হন না। চিংড়ি হবে তোমার কাছে। কি যে বলেন কাকা, নবগঙ্গার একদম টাটকা গলদা চিংড়ি পাওয়া যাবে আমার দোকানে, তা দেব নাকি 1 কেজি, দাম মাত্র 3000 টাকা। 3000 টাকা? ভালো জিনিসের দাম একটু বেশি হবে, তা বলুন না কতটুকু দেব, নিয়ে যান চাচা জিতবেন। আমাকে এমনি এমনি দুটো চিংড়ি দিতে পারবে বাবা? এতদিন তো তোমার দোকান থেকে অনেক মাছ কিনেছি, আসলে আমার নাতনিটা বড্ড বায়না ধরেছে, একটু পোলাও আর চিংড়ি খাবে, আমাদের এখন তো সামর্থ্য নেই। শীতে দুটো মাছ দিতে হবে, বলি টাকা নেই তো এসেছেন কেন, একটা মাছের কাটাও দিতে পারবো না, বাজে না বকে, যান 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 এখান থেকে। বিক্রির সময় এসেছে মাছ চাইতে, তাও যে এসে মাছ নয়, একদম গলদা চিংড়ি, পুরো হয়ে গেছে আক্কেল হলো না। মাছওয়ালার অপমানে হারান মিয়ার চোখে জল চলে আসে, কোনো দিনও সে কারো কাছে হাত পাতেনি, মাথা নিচু করে সে ফিরে গেল।
কি গো মাছওয়ালা, তোমার মুখ অমন খেচে রেখেছো কেন? বিক্রি হয়নি নাকি? কি বলবো কবিরাজ জেঠু, আপনার বন্ধু হারান এসেছিল দুটো গলদা চিংড়ি চাইতে। আপনি বলুন, এত দামের মাছ কাউকে দান করা যায়? আমারও তো সংসার আছে, তাই না? কি বলছো, হারান গলদা চাইতে এসেছিল? অবশ্য নবগঙ্গার গলদা চিংড়ি খেতে খুব ভালোবাসে। কতবার ওদের বাড়িতে গিয়ে গলদা চিংড়ি আর পোলাও খেয়েছি, তার কোনো হিসাব নেই। নিজের জন্য নয়, শুনলাম নাতনি বায়না করেছে চিংড়ি পোলাও খাওয়ার। দিয়েছি দুই কথা শুনিয়ে, পয়সা নেই, তাও আবার কত স্বাদ, কত শখ। দাও দেখি আমাকে 1 কেজি গলদা চিংড়ি, দেখে দেখে বড় দেখে দেবে। কবিরাজ গলদা চিংড়ি, আনাজ, পত্র আর পোলাওর চাল নিয়ে সুমিদের বাড়িতে এলো। হারান মিয়া দাওয়ায় বসে নীরবে চোখের জল মুছছিল। কবিরাজ, তুমি, বৌমা ডেকেছে তোমাকে। দেখো না, রাত থেকে সুমিতার জ্বর কমছেই না। গলদা চাইতে তুমি মাছওয়ালার কাছে কেন গেলে হারান? আমি তো তোমার বন্ধু, তোমার ঘরে কত খেয়েছি তুমি কি সব ভুলে গেছো? দেখো, সময়ের সাথে সকলে বদলে যায় না, বলি ও বৌমা। কবিরাজ কাকা, বসুন কবিরাজ কাকা, দেখুন না মেয়েটাকে যদি সুস্থ করা যায়। সব হবে, তার আগে তুমি এই থলে নিয়ে রান্নাঘরে যাও। আজ আমরা সকলে মিলে একসাথে নবগঙ্গার গলদা চিংড়ি আর পোলাও খাবো। দেখো বৌমা, বৌঠানের মতো যেন মজাদার হয়, কেমন? আপনি আবার এসব কেন করতে গেলেন কাকা? বারে, আমার নাতনি না খেয়ে জ্বর বাঁধিয়েছে, আমি কি ওর দাদু নই? যাও, আর দেরি করো না। সুমির মা মজা করে গলদা চিংড়ি দিয়ে পোলাও রান্না করল, তারপর সবাইকে খেতে দিল। কি মজা, কতদিন পর আজ মাছ খাবো। আহ, নবগঙ্গার গলদা চিংড়ির কি স্বাদ, যেন অমৃত দাদু। আজ আমি মন ভরে খাবার খাবো। নিশ্চয় খাবে বুবু। তবে বুবু, মার দাদুর কথা শুনবে, এমন বায়না করবে না যাতে তাদের কষ্ট হয়। ঠিক আছে দাদু। কাকা বাবা, আপনারাও খেয়ে নিন। বাহ, কতদিন পর চিংড়ি পোলাও, আগে সপ্তাহে একবার খেতাম, আহ সেই স্বাদ। খাও খাও বন্ধু, তোমারও যে এটা প্রিয় খাবার।